নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর ভক্তদের মনে একটা প্রশ্নই উকি দিচ্ছে, এত ম্যাচ হারার পরেও বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে? বাংলাদেশের এখনও সেমিফাইনালের স্বপ্ন টিকে রয়েছে, অনেক যদি কিন্তু উপর নির্ভর করে। নিজেদের পরবর্তী তিন ম্যাচ তো বাংলাদেশকে জিততেই হবে, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর পাশাপাশি আরও অনেক সমীকরণও বাংলাদেশের পক্ষে যেতে হবে। বাংলাদেশকে সবার প্রথমে পরের তিনটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, কারণ বাংলাদেশের রান রেট অনেক বাজে। এমন বাজে রান রেটের কারণে 10 দলের তালিকায় বাংলাদেশ রয়েছে 9 নম্বরে। পরের তিন ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে 8। ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় ও চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট 8 করে, তাই তাদেরকে পরবর্তী সবগুলো ম্যাচে হারতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও পাকিস্তানকেও পরবর্তী অন্তত দুটি করে ম্যাচ হারতে হবে, আফগানিস্তানকে হারতে হবে তিনটি ম্যাচ, তাহলেই কেবল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া সম্ভব। এত কিছু একসঙ্গে হবে সেটা বোধহয় বাংলাদেশ দলও মনে করে না, তাই আর দুটি ম্যাচ জিতে মান রক্ষা করে দেশে যেতে পারলেই সম্ভবত বাংলাদেশ খুশি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু বলে আপনারা মনে করছেন, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।